গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেনিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10:30। তো আজকে সকালবেলা না উঠতে একটু লেটই হয়ে গেছিল, ভেবেছিলাম 6টার মধ্যে উঠে পড়ব, কিন্তু ঘুম একটু লেট করে ভেঙেছে। তো উঠে ও তো ব্রেকফাস্ট টেকফাস্ট করে গেল হচ্ছে ডিউটিতে। তারপর আমি ঘরে বসেছিলাম, বসে কালকের ভিডিও এডিট করলাম, ভিডিও আপলোড করলাম, তারপরে কালকে জামা কাপড় অনেক কাচাকাচি করেছিলাম, সেগুলো মেললাম, ঘরটাকে পরিষ্কার করলাম, এখন যাবো রান্নাঘরে গিয়ে রান্নাটাকে করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ওইটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে তো ইয়োগা ক্লাস ছিল সকালবেলা, কিন্তু ইয়োগা ক্লাসটাকে আজকে আর জয়েন করলাম না, কারণ আজকে আমার ব্রাইডাল বুকিং আছে। তো ওখানে 2:30 মধ্যে যাব, বেশি দূরে না, আমাদের বাড়ির কাছেই সোনারিতে। তো এখন তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাকে বসিয়ে দেবো, আর ঘরগুলোকে আমি অলরেডি সকালবেলায় গুছিয়ে নিয়েছি, সকাল থেকে এই কাজগুলোই করছিলাম। তো এখনও ব্রেকফাস্টও হয়নি, দেখি একটু ছাতু শরবত করে খেয়ে নেব আর রান্নাটাকে বসিয়ে দিই। তারপরে আমার ব্যাগটাকেও গোছাতে হবে, কালকে যে জিনিসগুলো আনলাম তো ওই জিনিসগুলো ব্যাগের মধ্যে ঢোকাতে হবে, ব্যাগটাকে বার করে ভালো মতো গুছিয়ে নেব। মানে এখনও ওই দিককার কোনো কাজই হয়নি। তো এখন যাবো রান্নাঘরে গিয়ে রান্নাটাকে বসিয়ে দেবো, আর আজকে একদমই প্লেন করবো। আর আজকে মানে শুক্রবার, আমাদের ভেজ, তো ডাল আর কিছু ভাজাভুজি কিছু একটা করে নেবো, ও বলেছে একদম নর্মাল প্লেন খাবার করতে। তো দেখা যাক কী করি, এখনও ডিসাইডই করিনি যে কী করা যায়। তো রান্নাঘরে গিয়ে আগে ব্রেকফাস্টটাকে রেডি করে নিলাম, ছাতু শরবতি করলাম, নয়তো এখন আর অন্য কিছু বানানোর মতো টাইম নেই। অলরেডি 10:45 বাজে চললো। তো এবার ব্রেকফাস্ট করে তাড়াহুড়ো করে রান্নাটাকে করে নেব, তারপরে ব্যাগ ট্যাগ গোছাতে হবে, স্নান দান করে রেডি হতে হবে, খেতে হবে অনেক কাজ। তখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। তো রান্নাঘরে এসে আমি কাটাকুটি করে বসিয়ে দিয়েছি, আর আজকে করবো হচ্ছে ডাল, টমেটো ধনে পাতা দিয়ে ডাল করব, আর করব হচ্ছে ফুলকপি ভাজা, আর তার সাথে করব হচ্ছে শাক ভাজা। শাকটা কোনো কাটিনি, সবেমাত্র এই দুটোকে বসালাম, এখন শাকটাকে কেটে ডালটা হয়ে গেলে বসিয়ে দেব। ডাল হচ্ছে, আর এখানে এই ফুলকপি ভাজাটাকে বসিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এতে সেদ্ধ হয় ভালো মতো, আর ডালটাও হচ্ছে। আর এই যে ফুলকপি ভাজাটা হয়ে এসছে, আর এইদিকে শাক করবো, শাক কেটে নিয়েছি, বেগুন দেবো, তাই বেগুনও কাটা হয়ে গেছে। এই ভাজাটা হয়ে গেলে শাকটাকে বসিয়ে দেবো। এখন বাজে হচ্ছে ওই 12:30 মতো, তো রান্নাবান্না হয়ে গেছে, আর ঘরদর তো আগেই পরিষ্কার করে রেখেছি। এখন স্নান দান করবো, তারপরে ব্যাগটাকে গোছাতে হবে, আর প্রায় টাইম হয়েও আসলো, তো বা তাড়াতাড়ি করে এদিকের কাজগুলো করে নিই। এখন বাজে হচ্ছে 1:30, তো স্নান দান করেছি তো অনেকক্ষণই, তারপর এতক্ষণ ঘরে বসাছিলাম, বসে এই আমার মেকআপের যে ব্যাগটা আছে ওটাকে গোছাচ্ছিলাম, গোছানো হয়ে যাওয়ার পর বসেছিলাম, আর ওই সবই আসলো। এখন লাঞ্চ করব, তারপরে রেডি রেডি হব, আর 1:30 বেশি বাজে, 1:40 মতো মনে হয় বাজে। হ্যাঁ, তো যাই গিয়ে লাঞ্চটাকে করে নিই। আমার মেকআপের ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার জাস্ট আমি রেডি হয়ে চেনটা মানে ব্যাগটাকে বন্ধ করব, আর এখানে লাইটটাও খুলে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, মোটামুটি আমার গোছানো কমপ্লিট। এই এখন লাঞ্চ করে নেব, আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে ডাল, ফুলকপি ভাজা, আর বেগুন দিয়ে শাক ভাজা। এখন বাজে হচ্ছে ওই পুরো 2:30, তো লাঞ্চ টাঞ্চ করলাম, করে রেডি হয়ে গেছে, আর ওখানে তো ব্যাগ ট্যাগ তো আগেই গুছিয়ে রেখে দিয়েছি, আর ও লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে গেছে, তো এখনই বেরোবো ও আমাকে দিয়ে, তারপরে আবার ডিউটিতে বেরিয়ে যাবে। চলো, আরও গাড়ি বার করছে, আর আমার হাতে রয়েছে লাইট, বেরিয়ে পড়েছি, চলে এসেছি লোকেশনে, সামনে দিয়ে গেলাম, আবার ঘুরে অন্যদিকে গেছিলাম, চলে এসেছি, সেট আপ রেডি, এখন ব্রাইডের অপেক্ষায়। এই লাইট সেট করে নিচ্ছি, হ্যাঁ
রাইডের অপেক্ষায় বসে আছি, আধা ঘন্টা হয়ে গেল, দেখা যাক কখন আসে। আর দেখো ব্রাইড চলে এসেছে, আজকে হচ্ছে রিসেপশন মেকআপ লুক, এটা হচ্ছে ব্রাইডের বিফোর মেকআপ লুক, তো চলো দেখা যাক। আর দেখো ব্রাইড রেডি হয়ে গেছে, এখন জাস্ট দুপাট্টাটা দিয়ে দেব মাথাতে, আর খুব মিষ্টি লাগছে দেখতে ব্রাইডকে। চলো এবার তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি যে ব্রাইডকে কেমন লাগছে। তো এই ছোটো ছোটো ক্লিপসগুলো আমি নিয়েছিলাম ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য, ভাবলাম না তোমাদের সাথেও শেয়ার করে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো হয়ে গেছে কাজ, এখন প্রায় 9টা বাজে, ওকে ফোন করেছিলাম, ও বললো আসছে, দেখা যাক কতক্ষণ হয়ে গেল না ব্রাইড বসেছি, 1 ঘন্টা লেটে, তারপরে 2টো পার্টি মেকআপ আরও ছিল, সব করেই হলো। এখন বাজে হচ্ছে 10টা, তো বাড়িতে চলে এসেছি, তারপরে এতক্ষণে ঘরে বসা ছিল, আমার পিঠটিট কী ব্যথা করছে সেই কন্টিনিউ 4টে থেকে ধরো দাঁড়ানো। আর আজকে ব্রাইড অনেক লেট করে এসেছে, আমিও 3টার মধ্যে পৌঁছে গেছি, 1 ঘন্টা ওখানে বসেছিলাম, তারপরে ব্রাইড এসে ব্রাইডাল মেকআপ করার পর 2টো পার্টি মেকআপ ছিল। তোমরা যদি এই সব আপডেটগুলো মানে দেখতে চাও তাহলে সে তার জন্য আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আমাকে ফলো করো, লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ফলো করে নিও। তো বাড়িতে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হলাম, বাড়িতে কল করলাম, এখন যাবো রান্নাঘরে গিয়ে রুটি করব আর কিছু একটা ভাজাভুজি করে নেব। তো যাই, আর ভাল লাগছে না। আর হয়ে গেছে ডিনার রেডি করা, এখন ডিনার করে নেব। আর এখন বাজে হচ্ছে 11টা, ওই দেখো 11টা বাজে, তো যাই ডিনার করে নিই, অনেক লেট হয়ে গেল আজকে। তো এখন ডিনার করে নেব, আর আছে হচ্ছে রুটি, এখানে রয়েছে চিনি, তার সাথে আছে বেগুন ভাজা। আমার এই বেগুন ভাজা চিনি আর রুটি একসাথে খেতে খুব ভালো লাগে, আর ও খাচ্ছে হচ্ছে লঙ্কা দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, তো কালকে না ভিডিওটাকে আর এন্ডি করা হয়নি, তো কালকে তো দেখলেই যে আমার কালকে ব্রাইডাল বুকিং ছিল, আর হচ্ছে কালকে অনেক লেট হয়ে গেছিলো বাড়িতে আসতে, আমি সেই 2:30 সময় দেখলে তো বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর ওখানে আমি ব্রাইডকে বলেছিলাম যে 3টের মধ্যে আমি পৌঁছে যাব, 3টের মধ্যে বসতে, কিন্তু ব্রাইড 4টের সময় বসে, তারপরে মানে রিসেপশন মেকআপ সাজাতে গেলে হাজারো লোক আসতে থাকে, তো ওখানেও টাইম লাগে অনেকটা। তারপরে ব্রাইডাল মেকআপ হলো, তারপরে 2টো পার্টি মেকআপও ছিল, তারপরে বাড়িতে আস্তে আস্তে 9টা বেজে গেছিলো, আর ওর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, তারপরে ও আসলো, তারপরে আসলাম। আর কালকে রাস্তাতেও ট্রাফিক ছিল প্রচণ্ড, তারপরে বাড়িতে এসে ছবিগুলো দেখলাম, কারণ আমি এই ফার্স্ট টাইম অ্যাপেল দিয়ে হচ্ছে আমি ভিডিও এবং ফটোশ্যুট করলাম। আগে তো যখনই ব্রাইডাল মেকআপ করতাম আমার রিয়েলমির ফোনটা মানে যেটা আগে আমি ইউজ করতাম সেটা দিয়েই হচ্ছে ছবি টবি এগুলো তোলা হতো, তো কালকে ফার্স্ট টাইম আমার এই অ্যাপেল দিয়ে আমি হচ্ছে ভিডিও প্লাস ছবি এগুলো সব শ্যুট করা, কোয়ালিটি দুর্দান্ত এসছে, পুরো DSLR-এর মতো। তো তোমরা যদি আমার কাজগুলোকে আরও সামনে দিয়ে ফলো করতে চাও তাহলে প্লিজ আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো। আমার 2টো আছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে পার্সোনাল, আমি 2টোরই লিঙ্ক নিচে দিয়ে দেব। আর ফেসবুক হচ্ছে ফেসবুকেরও লিঙ্ক আমি নিচে দিয়ে দেব, আর ফেসবুকে আমার নাম হচ্ছে বনানী সন্দীপ, তো তোমরা চাইলে সার্চ করেও ফলো করে নিতে পারো। ফেসবুকে আমার পেজও রয়েছে বনিজ মেকওভার বলে। তো তারপরে কালকে না পিঠটিটও প্রচণ্ড ব্যথা করছিল, কারণ অতক্ষণ পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করতে হয়, তো তারপরে এক এক বাড়িতে স্পেস থাকে না, কালকে যেখানে গেছিলাম স্পেস প্রচণ্ড কম ছিল, তো মানে একটু ভালো মতো নড়ে চড়ে কাজ করতেও প্রবলেম হচ্ছিল। তো হচ্ছে তারপরে তো বাড়িতে এসে ডিনার রেডি করলাম, করে ঘুমিয়ে গেছি, আর এখনই সকালবেলা উঠলাম, ও ডিউটিতে বেরিয়ে গেছে, আমি এখন রেডি রেডি হয়ে বসে আছি, যেহেতু কালকে আমার যোগা ক্লাসটা করা হয়নি তো আজকে করতেই হবে, তাই না এখন রেডি হয়ে বসে আছি। এখন বাজে হচ্ছে 9টা, এখনও ব্রেকফাস্ট করিনি, ভাবছি একবারে না ক্লাসটা করি তারপরে গিয়ে ব্রেকফাস্ট করবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো টাটা, বাই বাই।